আজ আমরা কথা বলবো কাঁচা কলার উপকারিতা নিয়ে। সেই প্রাচীনকাল থেকে গ্যাস্ট্রিক, আলসার এবং সংক্রমণ, ডায়রিয়া এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ হিসেবে কাঁচা কলার ব্যবহার প্রচলিত হয়ে আসছে। তাছাড়া মজাদার সব খাবার তৈরিতেও কাঁচা কলা ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে এক গবেষণায় দেখা গেছে যে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি, কিডনি ক্যান্সার, ওজন কমাতে, টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণও সাহায্য করে কাঁচা কলা। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন কোন রোগের জন্য এই সহজলভ্য সবজিটি খাবেন এবং কিভাবে খাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন জেনে নিই কাঁচা কলার পুষ্টিগুণ সম্পর্কে। কাঁচা কলায় বেশি মাত্রায় স্টার্চ বা শ্বেতসার, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড ও নানান ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। এতে পটাশিয়াম, খাদ্য, আঁশ ও সামান্য পরিমাণে প্রোটিনও আছে। মাঝারি মাপের একটি কাঁচা কলা থেকে 81 ক্যালোরি পাওয়া যায়। ওজন কমায় কাঁচা কলা। প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা কলা রাখুন। এতে থাকা শ্বেতসার ক্ষুধার কমায় এবং পেট ভরা রাখতে সাহায্য করে। কাঁচা কলা এভাবেই খাবারের চাহিদা কমিয়ে প্রাকৃতিকভাবে ওজন কমাতে সাহায্য করে। হজমে সহায়তা করে কাঁচা কলা। উচ্চমাত্রায় স্টার্চ ও খাদ্য আঁশ থাকায় কাঁচা কলা হজমে সহায়তা করে এবং পেটের সমস্যা খুব ভালো কাজ করে। এটা ব্যাকটেরিয়ার কারণে হওয়ায় সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় কাঁচা কলা। কাঁচা কলায় আছে উচ্চমাত্রায় পটাশিয়াম, যা আমাদের রক্তনালী ও ধমনির চাপ কমিয়ে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, যার ফলে প্লাক জমে ধমনি সরু হয়ে যাওয়া, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। ডায়রিয়া চিকিৎসায় কাঁচা কলার ব্যবহার। কাঁচা কলায় রয়েছে নানান খনিজ উপাদান, যা ডায়রিয়া এবং এই রোগের লক্ষণ সহ মাথা ব্যথা এবং দুর্বল ভাব দূর করে। এই ক্ষেত্রে কাঁচা কলা সিদ্ধ অথবা রান্না করে খেতে পারে। পুষ্টির শোষণ বাড়ায় কাঁচা কলা। কাঁচা কলায় থাকা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড শরীরে পুষ্টি শোষণে সহায়তা করে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই ধরনের ফ্যাটি অ্যাসিড শরীরে পুষ্টি শোষণে, বিশেষ করে ক্যালসিয়াম শোষণ বাড়ায়। কিডনির ক্যান্সার রোকতে পারে কাঁচা কলা। কাঁচা কলা শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে কিডনির কাজে সহায়তা করে থাকে। প্রতিদিন কাঁচা কলা খেলে বৃক্কের সমস্যা দূর হয়ে যায়, বিশেষ করে কিডনির ক্যান্সার। কাঁচা কলায় রয়েছে অত্যাবশ্যকীয় খনিজ ও পুষ্টি উপাদান, যা চর্বিকে শক্তিতে রূপান্তরিত করে থাকে, আর এই ভিটামিন B6 এনজাইম ভাঙতে শক্তি যোগায়। এই দুটি কারণে হজম সমতা বাড়ে। রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে কাঁচা কলা। কাঁচা কলার ভিটামিন B6 রক্তের গ্লুকোজ, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এটা রক্তে ইনসুলিন নিঃসরণে সাহায্য করে এবং উচ্চ আঁশ জাতীয় হওয়ায় রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে, যার ফলে টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। তবে কাঁচা কলা থেকে ভালো উপকার পেতে সিদ্ধ করে খাওয়াই ভালো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এমনও কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।